হাই বন্ধুরা, গুড আফটারনুন। এই অবেলাতে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার, 10th নভেম্বর। সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপ গেছে। রবিবার ছুটি, তোমাদের সবারই ছুটি, আমারও ছুটি। তো খেয়ে দেয়ে উঠলাম আর কি এই 5-7 মিনিট আগে, আর ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। দেখো, আমি এক জায়গায় যাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি যাচ্ছি দমদম, আমার এক বান্ধবীর বাড়ি। সেখানে আজকে জগদ্ধাত্রী পুজো, ওর বাড়িতে আজকে জগদ্ধাত্রী পুজো। ওর বাড়িতে কিন্তু মানে অনেক পুজোই হয়ে থাকে, এর আগেও শিব পুজো হয়েছে, মন্দির আছে, আর ভেরি রিসেন্ট গণেশ পুজো হয়েছে। সব পুজোতে বলে, কিন্তু কোনো পুজোতে যেতে পারি না, প্রচণ্ড রাগ করে। যে সবসময় বলি তোমার শুধু হয়ই না আসা, আর আসলে আমার ছুটি থাকে না, ওই জন্য আর যাওয়াটা হয় না। তো আজকে সানডে, আজকে আর এড়ানো যাবে না, আজকে যেতেই হবে বলেছে। এবার যদি না আসো তাহলে আর কোনো দিনই আসতে হবে না। তো সেই কারণে যাচ্ছি, জগদ্ধাত্রী মা টেনেছেন তাই যাচ্ছি। চলো, ব্লগে যা পারবো যতটুকু পারবো শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, স্টেশনে চলে এলাম, 1 নম্বরে টিকিট কেটে এলাম, 2 নম্বরে ট্রেন আসবে আমার। অনেকটা হেঁটে এসেছি, তো হাঁপিয়ে গেছি, অনেকদিন পর ট্রেনে করে যাচ্ছি। আগে তো মাঝে মধ্যে কোর্টে যাওয়ার সময় ট্রেনে যেতাম, ট্রেনে যেতে আমার খুব ভালো লাগে, অনেকদিন পর ট্রেনে করে যাচ্ছি। দেখো, পরন্ত বেলার রোদটা মুখের মধ্যে পড়ছে। ট্রেনের খবর হয়েছে, ট্রেন আসছে। স্টেশন দাঁড়িয়ে তারপরে জায়গা পেলাম, এখন বসলাম। দেখো, পৌঁছে গেলাম দমদম ক্যান্টনমেন্ট। ট্রেনটা খুব ভালো এলো, প্রথমে বসার জায়গা পাচ্ছিলাম না, 2-3টে স্টেশন পরে তারপরে বসার জায়গা পেলাম, বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম। তো ওদের বাড়িতে যেতে গেলে এখন টোটো ধরতে হবে। চলো, টোটো অটো কি পাই দেখা যাক। এই যে নেমেই অটো পেয়ে গেছি, বসে আছি অটোতে, এখনই ছাড়বে। দেখো, নেমে গেলাম, খুব একটা বেশি দূরত্ব না স্টেশন থেকে, হেঁটেই আসা যেত। আমি তো চিনি না ভালো একটা, তাই অটো করে এলাম। দেখো, একদম সন্ধে হয়ে গেছে, বেরিয়েছিলাম তখন তো মুখে রোদ পড়ছিল, তোমাদের তো দেখালাম, রোদ ছিল। আমি বেরিয়েছি 3:30টার সময়, আর এখন 5টাও বোধহয় বাজেনি, অন্ধকার হয়ে যাচ্ছে। চলো, ওদের বাড়ি যাই। এখানে এসে সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, একদম আড্ডা কিন্তু জমে গেছে একেবারে। তবে যার যার বাড়িতে আসা, যার পুজো, সে কিন্তু এই মুহূর্তে এখানে নেই, পরে আসছে, তোমাদের দেখা। Thank you.
যার বাড়ি পুজো তার জন্য আসা। এতক্ষণ খুব ব্যস্ত ছিল, সারাদিন উপোস, উপোস ভঙ্গ হয়েছে আর কি। চলো এখন সন্ধ্যা আরতি শেষ হলো, পরের পরের প্রোগ্রাম আবার পরে আসছে। দেখো এখন 9:30 বাজে, চলে এলাম হাবড়া, ট্রেন থেকে নেমে গেলাম, ট্রেনটা খুব ফাঁকা ছিল, একদম ফাঁকা ছিল, আসলে রবিবার তো। তো চলো হাঁটতে হাঁটতে বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো ফাইনালি আমি ঘরে কিন্তু চলে এলাম, মানে বাড়ি পৌঁছে গেছি, সবটা কমপ্লিট করে এলাম, বেশ ভালো লাগলো, আজকে সন্ধ্যাটা খুব সুন্দর কাটালাম। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, অল্প অল্প শেয়ার করেছি, কারণ ওখানে খুব ভিড়ভাট্টা ছিল, আর মানে ওপর নিচ, ওদের নিচের তলায় পুজো হয়েছে আর ওপর তলায় ওদের আর কি বসার জায়গা, খাওয়ার জায়গা, খাওয়ারও ব্যবস্থা ছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, আমার এদিকে টেনশান ছিল যে আমি তো একটা টার্গেট নিয়ে ছিলাম যে আমি 8:40 গোবরডাঙ্গা লোকাল ধরবো, কারণ রবিবার না অনেক ট্রেন ক্যান্সেল থাকে, যদি কোনো কারণে ওই ট্রেনটা না পাই, আর ওদের সাইডটায় আমি অনেকদিন পর গেলাম, আমি অতটা মানে চিনতেও পারবো না রাত্রেবেলা যদি আমি টোটো অটো ফেল করি, তো সেই জন্য আমি মানে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, মানে বাড়ি চলে এসেছি বলতে স্টেশনে চলে এসেছি আর কি। আর তারপরে যথাসময়ে ট্রেন এসছে, আর ট্রেনটা ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি, ওরা আবার চন্দনবাবুর জন্য প্রসাদ দিয়ে দিয়েছে। দেখো যাই হোক, আজকে মানে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে, পরের দিক দিয়ে আমাদের আরও কয়েকজন বন্ধু এসেছে, কিন্তু তখন আর ক্যামেরা করতে পারিনি। তো আমার আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক করে দিও। আমি পুজোতে গেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আগের থেকে ঠিক ছিল না কি আমি আজকে ব্লগ বানাবো, তো ভালো লাগলো, আজকের দিনটা খুব সুন্দর কাটলো। আজকে তাহলে আসি, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।